বাগেরহাট চার ও গাইবান্ধা তিন আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। মোড়েলগঞ্জ শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট চার সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টা থেকে। এই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টির সজন কুমার মিস্ত্রি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ সদস্য ডক্টর মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এদিকে সাদুল্লাপুর পলাশবাড়ি নিয়ে গাইবান্ধা তিন আসনের উপনির্বাচনের চলছে ভোট গ্রহণ। আওয়ামী লীগ ও বিএনপি সহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য ডক্টর ইউনুস আলী সরকারের মৃত্যু এই আসনটি শূন্য হয়।